আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় দুইয়ের দ্বিতীয় ভাগের প্রথম অংশ, পরিবেশে জীব সম্পর্কে। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম জীব ও প্রাণীর মধ্যে পার্থক্য সম্পর্কে। আজ আমরা শিখব পরিবেশে জীব সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। পরিবেশে জীবের কয়েকটি অংশ আছে। আজ আমরা পরিবেশে জীবের প্রথম অংশ, পরিবেশে উদ্ভিদ সম্পর্কে জানব। পরিবেশে উদ্ভিদ। উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কিছু উদ্ভিদ মাটিতে, কিছু উদ্ভিদ পানিতে জন্মে, আবার কিছু উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশেই জন্মে। বন্ধুরা, আমরা জানি যে উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কিছু কিছু উদ্ভিদ কোথায় জন্মে? মাটিতে। আবার কিছু কিছু উদ্ভিদ জন্মে পানিতে। এবং কিছু এমন উদ্ভিদও রয়েছে যারা পানিতেও জন্মাতে পারে, আবার মাটিতেও জন্মাতে পারে। বন্ধুরা, একটি প্রশ্ন লক্ষ্য করো, উদ্ভিদ কোথায় কোথায় জন্মে? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমে কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয়বস্তু হচ্ছে উদ্ভিদ কোথায় জন্মে। কি করতে হবে? এক নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। একদিকে উদ্ভিদের নাম, অন্যদিকে কোথায় দেখেছি। দুই, খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যাই। বন্ধুরা, এবার তোমরা কি করবে? শ্রেণীকক্ষের বাইরে যাবে তোমাদের খাতাটি নিয়ে। তিন, বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ খুঁজে বের করি এবং ছকটিতে উদ্ভিদের নাম এবং সেটি কোথায় দেখেছি তা লিখি। বন্ধুরা, এবার তোমরা ছবিটি লক্ষ্য করো। এখানে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছি। তোমাদের খুঁজে বের করতে হবে কোন উদ্ভিদ কোথায় জন্মিয়েছে। লক্ষ্য করি আমরা, প্রথমেই দেখতে পাচ্ছি একটি আম, আম গাছ। এটি কোথায়? প্রখর সূর্যের আলোকযুক্ত স্থানে জন্মিয়েছে। এবং কাঁঠাল কোথায় দেখতে পেয়েছি? প্রখর সূর্যের আলোকযুক্ত স্থানে। তারপর হচ্ছে শাপলা, কোথায় জন্মেছে? পানিতে। কচুরিপানা কোথায় দেখেছি আমরা? পানিতে। এবং কলমি শাক কোথায় দেখছি আমরা? পানি ও মাটি উভয় স্থানে। তোমরা এগুলোকে ছকে সুন্দর করে সাজিয়ে লিখবে। চার, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমাদের কাজ হচ্ছে নিজেদের সহপাঠীদের সাথে এই সকল বিষয় সম্পর্কে আলোচনা করবে এবং বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল সম্পর্কে জ্ঞান লাভ করবে। এবার আমরা সারসংক্ষেপ পড়ে নিই। বন্ধুরা, তোমরা বিভিন্ন ধরনের উদ্ভিদের ছবি দেখতে পেলে এতক্ষণ। এগুলো হচ্ছে কিছু কিছু উদ্ভিদ। দেখা যাচ্ছে প্রখর সূর্যের আলোকযুক্ত স্থানে জন্মিয়েছে। কিছু কিছু উদ্ভিদ স্যাঁতস্যাঁতে পুরনো দেয়ালে জন্মিয়েছে। কিছু কিছু পানিতে, এবং কিছু কিছু উদ্ভিদ যা রয়েছে মাটি পানি উভয় স্থানে জন্মিয়েছে। এই সকল উদ্ভিদের ছবি এতক্ষণ তোমরা দেখতে পেলে। উদ্ভিদের আবাসস্থল। কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোকযুক্ত স্থানে জন্মে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। কিছু উদ্ভিদ রয়েছে যা ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মে, যেমন মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। আবার কোনো কোনো উদ্ভিদ পানিতে জন্মে, যেমন কচুরিপানা ও শাপলা। কলমি, হেলেঞ্চা ইত্যাদি উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশে জন্মাতে পারে। বন্ধুরা, তাহলে আমরা উদ্ভিদের আবাসস্থল সম্পর্কে জানলাম। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু উদ্ভিদ রয়েছে যা সূর্যের প্রখর আলোকযুক্ত স্থানে জন্মে। এই সকল উদ্ভিদগুলো কোথায় জন্মে?
প্রখর সূর্যের আলোকযুক্ত স্থানে এবং আরও কিছু উদ্ভিদ রয়েছে। এগুলো প্রখর সূর্যের আলোকযুক্ত স্থানে জন্মেছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এই গাছটি কোথায় জন্মেছে, প্রখর সূর্যের আলোকযুক্ত স্থানে। আবার কিছু কিছু গাছ, কিছু কিছু মশ কোথায় জন্মে, স্যাঁতস্যাঁতে পুরনো দেয়ালে। আবার দেখা যায় কিছু কিছু উদ্ভিদ পানিতে জন্মে, যেমন শাপলা, এগুলো হচ্ছে কি পানিতে জন্মে। আবার কলমি শাক, এগুলো পানিতেও জন্মে আবার মাটিতেও জন্মে। তাহলে আমরা জানতে পারলাম বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্পর্কে, উদ্ভিদের আবাসস্থল সম্পর্কে। উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মাতে পারে। কিছু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে। সুন্দরবন হলো এমন একটি লবণাক্ত মাটির পরিবেশ। এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। শ্বাসগ্রহণের জন্য এ সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে, যেমন সুন্দরী, গরান, কেওড়া। কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের ওপর জন্মে, যেমন স্বর্ণলতা, রাসনা ইত্যাদি। লক্ষ্য করো বন্ধুরা, কিছু কিছু উদ্ভিদ কোথায় জন্মে, লবণাক্ত মাটিতে জন্মে, যেমন সুন্দরবন হচ্ছে লবণাক্ত মাটির পরিবেশ। এবং এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা হচ্ছে অন্যান্য অঞ্চলের উদ্ভিদ থেকে ভিন্ন হয়ে থাকে। এবং শ্বাসগ্রহণের জন্য এ সকল উদ্ভিদের শ্বাসমূলও রয়েছে। এ সকল উদ্ভিদগুলো কি কি? সুন্দরী, গরান এবং কেওড়া। এবং কিছু কিছু এমন উদ্ভিদও রয়েছে যারা বড় উদ্ভিদের ওপর জন্মায়, এদের মধ্যে একটি হচ্ছে স্বর্ণলতা। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় দুই এর পরিবেশে জীবের প্রথম অংশ, পরিবেশে উদ্ভিদ সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।